হাই ফ্রেন্ডস, আমি রক্তিম। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তো আজকে বেরোলাম। সকাল সকালই বেরিয়েছি একটু। প্রথমে যাব তোমার একটু পার্লার খুলেছে, মানে সেলুন খুলেছে, তো এখন একটু হাবিবসে যাচ্ছি। জানি না মানে খোলা আছে কিনা, গিয়ে দেখবো। আমি একবার ফোন করলাম তো সেটা তো ফোন ধরলো না, তো তাই আমরা আর কি গিয়ে দেখছি। দেখা যাক, একটু এ করতে হবে, চুলটা বেড়ে গেছে, চুলটা কাটতে হবে। তারপরে সারাদিন কি হয় তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর এরকম ভিডিও আরও আসবে। দেখতেই পাচ্ছ হাবিবস বন্ধ, হাবিবসে এলাম কিন্তু বন্ধ। আর বাইরে তো হালকা বৃষ্টি পড়ছে, এবারে দেখা যাক কোথায় যাই আমরা। চলো দেখতে থাকো। শুনতে পাচ্ছ এই গানটা আমার অত্যন্ত প্রিয় গান, খুব প্রিয় গান, ও দারুণ লাগে। রবীন্দ্র সরোবর লেক ডান দিকে, আর উল্টো দিকে হচ্ছে লেক কালীবাড়ি। তো আমরা সোজা চলে এলাম লেক কালীবাড়িতে। তো লেক কালীবাড়ি দেখবো, মানে সকালবেলা মায়ের দর্শন করে নেব। আর লেক কালীবাড়ির ইতিহাস যদি তোমরা জানতে চাও, সেই লেক কালীবাড়ি নিয়ে একটা আমার আলাদা ভিডিও আছে, তো তোমরা সেটা দেখো, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো এখন চট করে দেখে নিই লেক কালীবাড়ি, তারপরে দেখা যাক। পুরোটা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা সঙ্গে থাকো। মালা কিনছি, মালা কিনে গাড়িতে লাগাব, ঠাকুরকে দেব। বেল ফুলের মালা ঠাকুরকে দেব। জবা ফুলটা কিনতে চাইলাম কিন্তু পেলাম না, তো ঠিক আছে আজকে বেল ফুলের মালা। লেক কালীবাড়ি থেকে সাউথ সিটি আসার সময় বাঁ দিকে ঢাকা কালীবাড়ি দেখতে চলে এলাম আমরা। সাউথ সিটি চলে এলাম ঢাকা কালীবাড়ি দেখে, তো গাড়িটা পার্ক করি, তারপরে দেখি কি হয়। আমরা সাউথ সিটি এসে গেছি, তো সাউথ সিটির ওপর তো আলাদা ভিডিও আছে র গ্যালারি ট্র্যাভেলগে, ওটা দেখে নিও। আর এখন ক্রাউড একদমই নেই বলা চলে, তবে দ্যাট ইজ গুড অ্যাট দিস প্যান্ডেমিক সিচুয়েশন। আর এখন ভীষণ খিদে পেয়ে গেছে বলে আমি আর রক্তিম চলে এসেছি ফুড কোর্টে। ফুড কোর্টও বেশ ফাঁকা। আর কোথায় আমরা খাচ্ছি আজকে? ক্যালকাটা ক্যান্টিন দেখিয়ে দাও। ক্যালকাটা ক্যান্টিনে আগেও খেয়েছি, আগে তোমার কচুরি খেয়েছি, আজকে লুচি আলুর দম খাবো। খুব সুন্দর খেতে, মানে কচুরিটা খুব সুন্দর খেতে ছিল আগে, তো এটা খেয়ে দেখি কীরকম খেতে। আর যদি বলো প্রাইস কীরকম, তাহলে হচ্ছে এটা নিল 173 রুপিস, আর 4 পিস লুচি আর আলুর দম থাকবে, জমে যাবে ব্রেকফাস্টটা। চলো
ব্রেকফাস্ট এসে গেছে, ফুলকো ফুলকো লুচি আর কষা আলুর দম, আর কি চাই, চলো খেয়ে দেখি। কিরম ছিল? দারুণ, খুব সুন্দর। তোমরা এসে খেয়ে দেখো, অনুভব। সাউথ সিটিতে ঘোরা হয়ে গেল, তো এবারে ব্রেকফাস্ট তো হয়ে গেল তোমাদের দেখিয়ে দিলাম, এবারে আমরা লাঞ্চে যাব। তো চলো দেখি কোথায় যেতে পারি লাঞ্চে। তো কোথায় যাব? কোন বাঙালি রেস্টুরেন্টেই যাই, সকাল যখন শুরু হয়েছে লুচি দিয়ে, তো লাঞ্চটাও এরকম কিছু একটা জমিয়ে হয়ে যাক। আর চলো তোমাদেরকে দেখাই, আর দেখা যাক কোথায় যেতে পারি। হ্যাঁ, আর সাউথ সিটিতে আমি একটা টপ কিনেছি। হ্যাঁ, ও টপ কিনেছে, চলো চলো। চুয়াত্তরে এসেছি, তো অর্ডার হয়ে গেছে। আমাদের অর্ডার হচ্ছে তোমার ভাত, মানে রাইস, প্লেন রাইস, আর মাটন ডাক বাংলো, আর ডাব চিংড়ি। তো আসুক খাবার দেখি। রেস্টুরেন্টটা আগেও আমি খেয়েছি, খুব ভালো। এদের লুচি পাওয়া যায়, লুচিটাও খুব সুন্দর এদের। আর আগে মনে হয় ইলিশ খেয়েছিলাম, ইলিশ খুব সুন্দর। তো আজকে ইলিশটা নেই, ইলিশ বিরিয়ানি প্রথমে বলেছিলাম, তো ইলিশ নেই আজকে, তাই মাটন আর রাইস। এজেসি বোস রোডে দাঁড়িয়ে আছি। তো তোমার এই পেছনে নন্দন এই দিকে, আর নন্দনের উল্টো দিকে গাড়িটা পার্ক করলাম। গাড়ি পার্ক করে এখন ময়দানের দিকে যাচ্ছি। এইটা কিন্তু একটা খুব ভালো কলকাতা শহরে গাড়ি পার্ক করার জায়গা। নন্দন রবীন্দ্র সদন সব বন্ধ, দেখি চার্চটা খোলা আছে কিনা। কিসে? বট গাছের মোগলি। হ্যাঁ,
নন্দন রবীন্দ্র সদন চার্চ সব ক্রস করে পায়ে হেঁটে এখন ভিক্টোরিয়ার সামনে এসেছি। মধ্যখানে বিড়লা প্ল্যানেটোরিয়ামও পড়লো, হ্যাঁ, কিন্তু সবই বন্ধ, সবই বন্ধ, সবই দেখাও যদিও আমাদের অনেকবার করে। তো আজকে জাস্ট এমনি সিটিটা পায়ে হেঁটে ঘোরা, একটু খাওয়া দাওয়া, এই সব, এটাই আমাদের এজেন্ডা ফর দ্য ডে। অনেকদিন বেরোনো হয় না তো তাই। আর লাস্ট ইয়ার তোমার করোনার লকডাউনের পরে যখন ওপেন হলো তখন আমরা ভিক্টোরিয়া এসেছিলাম, তো সেই ভিক্টোরিয়ার উপরে আমাদের ভিডিও আছে, আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তো ভিক্টোরিয়ার ইতিহাস সম্পর্কে তোমরা জানতে পারবে সেই ভিডিও দেখলে। ভিক্টোরিয়া দেখে এরপরে ময়দানে যাব। এই জায়গাটা থেকেই ঘোড়ার গাড়িগুলো ছাড়ে, সেই রথের মতো দেখতে ঘোড়ার গাড়িগুলো আমরা চড়েছিলাম, তো সেই ভিডিওর লিংক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা দেখে নিতে পারো। কিন্তু আজকে ঘোড়াগুলো নেই, 500 টাকা করে নেয় একটা ফুল রাউন্ড ঘোড়ায় এই গড়ের মাঠের চারদিক দিয়ে। এই যে এখানে বোর্ডটাও দেওয়া আছে, ময়দানে আসতে গেলে কিন্তু হেঁটেই আসতে হবে, আর না হলে ওলাও বের করেও আসতে পারো। আমরা তো গাড়ি পার্ক করে এসেছি নন্দনের সামনে, নন্দনের উল্টো দিকে গাড়িটা রেখে এসেছি। হ্যাঁ, ভিক্টোরিয়ার সামনে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, ভালো লাগলো বেশ। কিন্তু মোটামুটি কলকাতা ফাঁকা ফাঁকা, তো আজকে শনিবার বলে হয়তো একটু ফাঁকা, আর তোমার করোনা পরিস্থিতির জন্যই মেইনলি ফাঁকা, তার উপরে তোমার ওই একটু রেস্ট্রিকশনস আছে। হ্যাঁ, সব বাস চলছে না, মোটামুটি সবই প্রাইভেট কার, আর ওলা উবার আছে এই আর কি। 30th অবধি পুরো ফুল লকডাউন ছিল, তো এখন একটু রেস্ট্রিকশন এই আর কি। তাই মোটামুটি লোক আছে বলতে পারো, কিন্তু ফাঁকার দিকে খুবই কম, এর থেকে ময়দানে অনেক বেশি লোক দেখেছি। খেলাধুলো করে, ঘোড়ার গাড়ি চড়ে, মানে ওটার একটা অন্য ফিলিং। হ্যাঁ, এখন বেশ নিরিবিলি, এটা ভালো লাগছে, কিন্তু ওটার একটা অন্য ফিলিং। আর এই একদম, আর এই ময়দানের এই এত বড় মাঠটা কেন হলো বা এই মাঠের কি ইতিহাস সেটা যদি তোমরা জানতে চাও, আমার একটা ভিডিও দেখতে হবে, ময়দান নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, তো ওই ভিডিওটা দেখো, ওই ভিডিওর লিংকটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সারাদিন বৃষ্টির পর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, মিঠে রোদ বলা যেতে পারে না, কেননা বেশ গরম লাগছে, সেই জন্য অনেক ঘোরাঘুরি হয়েছে। এবার একটু আইসক্রিম চাইছে মনটা, মনটা আইসক্রিম চাইছে খেতে, চলো দেখি কোথায় আইসক্রিম আছে, একটু আইসক্রিম খাওয়া যাক। ভেবেছিলাম কোল্ড ড্রিঙ্কস খাবো, কিন্তু কোল্ড ড্রিঙ্কসের মানে এই সামনে স্টলগুলো বোধহয় এখনো টাইম হয়নি বলে খোলেনি, তো অগত্যা আইসক্রিমই খাওয়া যায়। হ্যাঁ চলো আইসক্রিম খাওয়া যাক, চলো। চিয়ার্স। কুলফি আর ম্যাঙ্গো কোয়ালিটি ওয়ালস থেকে, দারুণ খেতে, খুব সুন্দর খেতে। গরমকালে এই ম্যাঙ্গো আইসক্রিম আমি প্রথমে খুঁজছিলাম তোমার ওই অরেঞ্জগুলো, অরেঞ্জ স্টিক খেতে খুব ভালো লাগে গরমকালে, তো পেলাম না, তো তাই ম্যাঙ্গো। থামস আপ খাচ্ছি, জিরোচ্ছি একটু, অনেকটা হাঁটলাম, অনেকটা হেঁটে এসে থামস আপ, মানে আইসক্রিমটা তো খেয়ে নিলাম, শেষ হয়ে গেল তাই এখন থামস আপ। আর মানে থামস আপটা এই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল না, মানে খেলে হতো না, তাই খাচ্ছি। যথেষ্ট হিট আছে বাইরে। আর এখান থেকে কোথায় যাব, ময়দান থেকে এখন আপাতত গাড়ির পথে যাই, তারপর দেখা যাক, দেখি গাড়িটা নি তারপরে। এখন মা ফ্লাইওভার ধরে চলে যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি, তো আজকের ব্লগটা এখানেই আপাতত। তো সারাদিনে কি কি হলো তোমাদেরকে দেখালাম, এরকম টাইপের লাইফস্টাইল ব্লগ তোমরা যদি দেখতে চাও তো এই মানে এই ভিডিওটার নিচে কমেন্ট করে জানাও, মানে তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে এরকম টাইপের ভিডিও তাহলে আমি আরো বানাবো, আমরা আরো বানাবো এরকম টাইপের মানে ব্লগিং ভিডিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আর যাওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিয়েছিও, টাটা।